আনন্দবিড়িতে সবাইকে স্বাগতম। সাবধান, বাড়ির দেয়ালে এই পেন্টিংগুলো রাখবেন না। ছোট হোক বা বড়, নিজের বাড়িকে সুন্দর করে সাজিয়ে তোলার ইচ্ছা হয় সবারই। দেয়ালের রঙের সঙ্গে পর্দাটা মানাচ্ছে কিনা, ঘরের কোন কোণে কোন আসবাবটা মানাচ্ছে, সেসব দিকে নিশ্চয়ই নজর থাকে আপনার। আর পাঁচজনের মতো স্বাভাবিকভাবে আপনিও চান বাড়িতে সুখ ও শান্তি বজায় থাকুক, কিন্তু অনেক সময় নিজের অজান্তেই হয়তোবা ভুল করে ফেলেন। অনেকেই এমন ভাবেন যে কিছু কারণে নিজের অগোচরে বাড়িতে অশুভ শক্তি প্রবেশ করে। এসব কারণের মধ্যে রয়েছে বাড়িতে জীবজন্তু সহ বিশেষ স্থাপত্য বা প্রাকৃতিক দৃশ্যের ছবি রাখা। তাদের মতে এতে শারীরিক ও মানসিক সমস্যায় পড়তে হয় বাড়ির বাসিন্দাদের। এদের মতে বাড়ির দেয়ালে এমন কোনো পেন্টিং করাবেন বা ঝোলানো উচিত না, কারণ বাস্তু মতে এ ধরনের ছবি বাড়ি ঘরে টানালে বা অশুভ শক্তি ডেকে আনে। আমরা বিশ্বাস করি আর না করি, আসুন জেনে নেই এমন কিছু ধারণার কথা। তাজমহল, পৃথিবীর সপ্তম আশ্চর্যের সৌন্দর্য মন ভরিয়ে দেয় পর্যটকদের। কিন্তু সকলেই জানেন তাজমহল যতই সুন্দর হোক তা আসলে মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজের সমাধি। তাই বাড়ির দেয়ালে তাজমহলের ছবি না আঁকা বা না টানানোই ভালো, এই ছবি মৃত্যু ও ধ্বংস ডেকে আনে। জলের ধারা, নদী বা ঝর্ণার জলের ধারা যা স্থায়ী নয়, অস্থায়ী অবস্থার প্রতীক। এই পেন্টিং বাড়ির আর্থিক স্থায়িত্বের উপর খারাপ প্রভাব ফেলে। অর্থ উপার্জন এবং সঞ্চয় ক্ষেত্রে আপনি বারবারই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, অকারণে অর্থ খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। হিংস্র জীবজন্তু, বন্যপ্রাণী পছন্দ করেন বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের বাড়িতে নানা ধরনের হিংস্র জীবজন্তুর ছবি দেখা যায়, তবে বাড়ির দেয়ালে এ ধরনের ছবি না আঁকাই বুদ্ধিমানের কাজ হবে, এতে দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকে। নটরাজ মূর্তি, অনেক নৃত্যশিল্পীর বাড়িতে দেয়ালে শোভা পায় নটরাজের মূর্তি। তাদের ধারণা স্বয়ং মহাদেবের দেয়ালে স্থান পেলে সংসারের শান্তি বজায় থাকবে, কিন্তু তারা হয়তো ভুলে যান নটরাজ আসলে ধ্বংসের অবতার। ডুবন্ত জাহাজ, ডুবন্ত জাহাজ বা নৌকার পেন্টিং দেখতে হয়তো ভালো লাগে, কিন্তু বাস্তু মতে যে কোনো মূল্যে এই ছবি এড়িয়ে যাওয়া শ্রেয়। এ ধরনের ছবি বাড়িতে শুভ শক্তি ঢুকতে বাধা দেয়। শুধু দেয়ালই নয়, বাড়িতে বা কাজের জায়গায় এরকম কোনো ছবি থাকলে তা যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলুন, না হলে সৌভাগ্য আপনার দরজায় কড়া নাড়বে না। মহাভারতের ছবি, হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে অনেক বাড়িতেই মহাভারতের ঢুকরো দৃশ্যের ছবি দেখা যায়। অনেকের দেয়ালে আবার পাষণ্ড কৌরবদের লড়াইয়ের পেন্টিং ফুটে ওঠে, কিন্তু এই দৃশ্যে হতাশা, দুঃখ ও যুদ্ধেই ধরা পড়ে, যা বাস্তু অনুযায়ী অশুভের প্রতীক। শিশুর কান্না, চিত্রশিল্পীরা হাতের শৈলীতে কাগজ বা দেয়ালে জীবন্ত করে তুলতে পারেন জীবনের নানা মুহূর্তের ছবি, যেমন এই ছবিটি যেখানে শিশুর চোখে জল। নিঃসন্দেহে ছবির সৌন্দর্য শব্দাতীতে, কিন্তু তা সত্ত্বেও এটিকে আপনার বাড়িতে ঠাঁই দেবেন না। এই ধরনের ছবি দুঃখ বার্তা বয়ে আনে সংসারে, পরিবারে সৌভাগ্যের ইতি ঘটে। যুদ্ধ অথবা কালো জাদু, বাস্তু মতে যুদ্ধ, হিংসা, কালো জাদু অথবা অলৌকিক কোনো পেন্টিং পরিবারের মানুষের উপর খারাপ প্রভাব ফেলে, এতে সংসারে ভাঙন ধরতে পারে, নানা মানসিক অশান্তি দেখা দিতে পারে।